हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग सबाई के। एक नतून वीडियो नहीं चले एलम तुम्हारे काछे। तो फिर एलम लांच टाइमे, वीडियो कंटिन्यू करते पारिनी। तो लांचे निये निछि धुनी के अर्धेक माछ दिए से अर्धेक माछ आमार माछेर जाल, आलू पोस्त, आलू करला भाजा, टक दई, डाल। तो चलो खेये नि। किछु पार्सेल एसेछिलो तोमादेर साथे जेटा शेयर करब। तो एटा धुनी जन्मदिन जामा आछे, এই যে জামাটা অর্ডার দিয়েছিলাম দুনির জন্মদিনে পরার জন্য। এটা ওকে সকালে পরাবো আর রাতে আলাদা একটা পরাবো। তো এটা আগে চলে এসেছে, তো দেখাচ্ছিলাম দুনি নিয়ে নিয়েছে জামাটা। ওর টার্গেট হচ্ছে এতে যে ওই কাগজগুলো দেওয়া আছে ওগুলো নেবে। তো যাই হোক, জামাটা খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তার সাথে কালারটা খুব মিষ্টি কালার, মানে ভীষণ ভালো লেগেছে আমার এটা। তো বেবি হাগের জামাগুলো একটা জিনিস ভালো, যে ফোনেতে আমরা যেটা দেখি, ফটোতে যেটা দেখি, সেম কালার, সেম মানে কোয়ালিটি সব কিছু পাই। অনেক সময় হয় না যে ফোনে একটা রকম দেখি আর সামনে হাতে পেলে একরকম, এটা কিন্তু হয় না। বেবি হাগের যে সব জামা কাপড়গুলো নিই সব একই রকম হয়। এই যে একটা জামা নিয়েছে, একজনকে দেওয়ার আছে। তো এই দুটো পার্সেল আজকে এসেছে, আরও অর্ডার দেওয়া আছে, আরও একটা জামা অর্ডার দেওয়া আছে একজনকে দেওয়ার। তারা টুইন্স বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। তো তাদেরকে দেওয়ার আছে আর দুনির দুটো। এই যে তুমি দুষ্টুমি করছে, এখন খাটের ওপাশে চলে গেছে, যেহেতু ভীষণ ভালো করে হাঁটতে শিখে গেছে ধরে ধরে। তো ওকে এখন আর আটকানো যায় না, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তো একদিকে তো আমার বেশ ভালোই হচ্ছে। ও ঘুম থেকে ওঠার পর ওকে একবার দুধ খাওয়াই, মানে ফর্মুলা মিল্ক যেটা খায় ওটা খাওয়াই। তারপরে তো টুকটাক খেতেই থাকে, যেমন বাবা অফিস থেকে এলে খই খায়, বাবার থেকে খই খায়। তারপরে ওকে একটুখানি বিস্কিট দিই কখনো, তা না হলে মানে এরকম টুকটাক খেতেই থাকে। অনেক কিছুই ওর টুকটাক খাওয়ার আছে। এই যে ফিঙ্গার ফুডসগুলো দিই, এগুলো ফার্স্ট কাই থেকে নিয়েছিলাম, এটা ওটস দিয়ে বানানো, এগুলো ভীষণ ভালো খায়। আর এই এর একটা কৌটো কিনে রেখেছি, যেটা বাইরে বেরোলে আমি ক্যারি করি। তো সেখানে নিয়ে গেলে বাইরে অনেক সময় কেউ কিছু খেলে দেখলে বায়না করে বা এমনি নর্মালি ঘ্যান ঘ্যান করে, থাকতে চায় না। তো তখন একটু একটু করে দিলে এইগুলো বেশ ভালো খায়, পেট ভরা খায় না, এমনি টুকটাক খায়। এগুলো ভীষণ ভালোবাসে খেতে। আগে তো এর অনেকগুলো ফ্লেভার হয়। তো ক্যারেটটা একটু বেশ মশলা দেওয়া, ওটা বেশ ভালো খায়। বাকিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ওগুলো একদম ভালোবাসে না। আগের বারে নিয়েছিলাম মিষ্টি মিষ্টি, একদমই খায়নি। এখন আমার আরেকটা জিনিস শিখেছে, এটা যেটার মধ্যে থাকে সেই কৌটোটা মানে খুলে হাত ঢুকিয়ে তার ভেতর থেকে এগুলো বের করতে শিখে গেছে। কখনো একটু চোখের আড়াল হলেই এসে দেখি কৌটোটার ভিতরে হাত ঢুকিয়ে এরকম বের করে নিয়েছে। তো হাতের সামনেই থাকে, ওই ছোটো বক্সের উপর থাকে, পেয়ে গেলেই এখন খুলে নেয়, খুলে হাতটা ঢুকিয়ে সব বের করে নেয়। এবার ও তো পুরোটা খায় না, ও বেশিরভাগ জিনিসটাই নষ্ট করে। এবার এক মুঠো তুললে মুখের মধ্যে হয়তো খুব জোর হলে একটাকে দুটো যাবে, বাকি সব নিচে পড়ে যাবে। তো যার জন্য ওকে নিজেকে নিতে দিই না, আমিই দিই অল্প অল্প করে হাতে। আর ওকে বাটির মধ্যে দিলেও খুব মুশকিল, বাটিতে কিছু দিলেও বাটি থেকে উল্টে আগে নিচে ফেলে দেবে, তারপরে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে। তো বাটিতেও দিই না, আমি আমার হাতে দু চারটে নিয়ে রাখি, আমার হাত থেকে একটা দুটো করে দিই। তো এইভাবে চলছে দুনি দুষ্টুমি। একটু বেরোনার আছে আজকে, বেরোবো, যেহেতু অভিষেক বাড়িতে আছে তো আজকে একটু বেরোবো। একটু সন্ধে সন্ধে নামলেই বেরিয়ে যাব, শিশি টুতে যাবো। টুকটাক কেনাকাটা আছে, সেরকম কিছু কেনাকাটা নেই, তাও টুকটাক কেনাকাটা আছে। দুনির কিছু হেয়ার ব্যান্ড কিনবো, একটা জুতো কিনবো, এইসব টুকটাক কেনাকাটা আছে। এগুলোর জন্যই আপাতত যাব, রেডি হচ্ছে, ও রেডি হয়ে দুনিকে নেবে, তারপরে আমি রেডি হব। এখন যাবো শিশু, আর দেখো আমার বিছানার অবস্থা, এখন গোছাচ্ছি না, দেরি হয়ে যাবে। তো এসে গোছাবো, চলো ভিডিওটা দেখতে থাকো।
আমরা দাঁড়িয়ে আছি চিনের পার্কের সামনেটা, রাস্তাটা ক্রস করে ওদিকে যেতে হবে, রিক্সা করে যাবো। তো আমরা বাগুইয়েটি থেকে অটো করে চিনার পার্ক করলাম, চিনার পার্ক থেকে রিক্সা করে যাব। তো এইভাবেই আমরা যাই শিশুটুতে গেলে। এখন অটোতে রিক্সা করে যাচ্ছি, এইভাবেই আমাদের সুবিধা হয়। এসে গেছি আমরা, তো এবার ভিতরে ঢুকবো। টুকটাক কেনাকাটা আছে, তার মধ্যে দুনির কিছু জিনিস নেওয়ার আছে, লিটিল শপ থেকে নেব। তো ঢুকলেই প্রথমেই লিটিল শপটাই পড়ে, তো ওখান থেকেই আগে নেব। তো চলো যাই। আমরা ক্যাফে এসেছি, ক্যাফে কফি খেতে। তো ভাবছিলাম দিনে কি করবে, এবং বেশ ভালো মজাতেই আছে। আর এই ফিঙ্গার ফুডসটা নিয়ে নিয়েছি সাথে করে, একটু করে দিচ্ছিলাম, খাচ্ছিল, একটু বেশ শান্ত ছিল, কোনো ডিস্টার্ব করেনি। আর সেরকম কিছু আহামরি কিছু করে না যে ওর জন্য বিরক্ত লাগছে, বাড়ি চলে আসতে হবে, এগুলো আমাদের কখনোই হয় না। কিন্তু তাও বাচ্চা মানুষ তো কখন কি বায়না করে না করে, সাথে করে নিয়ে বেরোয় ওটা। এখন দিদি খাচ্ছে, প্রথমে ভেবেছিলাম টি জাংশন থেকে চা খাবো, কিন্তু ওটা যেহেতু বাইরে খুব গরম লাগছিল আর দুনিয়া একদম গরম সহ্য করতে পারে না, ওর জন্য এই ক্যাফেতে গেলাম। ও মানে কি খাবে ভেবে পাচ্ছে না। একটা কেক নিয়েছিলাম যাতে মানে দুনিয়াকে একটু একটু দিতে পারি, আর একটা হট কেক ছিল, খুব ভালো ছিল, কিন্তু বেশি খুব একটা পছন্দ করছিল না। এখন আর মিষ্টিটা অতটা ভালোবাসে না, টুকটাক খেতে শিখেছি তো, আর ওই সব মিষ্টি খাবার একদম ভালোবাসছে না। তো যাই হোক, কেকটা একটু একটু করে তাও দিচ্ছিলাম, খুব একটা পছন্দ করছিলো না। ওই যে স্ন্যাক্সটা ছিল ওটাই খাচ্ছিলো, আর ওই যে তোমাদের দাদাভাইকে একটু পাইয়ে দিলাম। আমরা এসেই শুরু হয়ে গেছে দুনির দুষ্টুমি, কী করবে ভেবে পাচ্ছে না, ভীষণ গরম লাগছিল। একটু তাড়াতাড়ি ফিরে গেলাম, সব বিছানার মধ্যে রেখেছি, এবার গুছিয়ে নেব সব, তারপর ওকে খাওয়াবো, ওকে ফ্রেশ করব। আমি ফ্রেশ হয়ে গেছি, তো আমারও ভীষণ গরম লেগেছে। আমি ওকে ক্যারিয়ারে নিয়ে আসছিলাম, আমারও ভীষণ গরম লেগেছে। বাড়ি এসে দেখলাম আমাদের পার্সেল এসেছে, ওই যে দুনির জামাগুলো কথা বলেছিলাম সেটা চলে এসছে, এটা রাত্রিদের জন্য নিয়েছি। খুব ভালো হচ্ছে, কালারটাও খুব সুন্দর কালার, মানে ফোনে যেটা দেখেছিলাম হাতেও সেটা পেয়েছি, কোনো ডিফারেন্স নেই। আর কোয়ালিটি তো দুর্দান্ত, বেবি হাগের কোনো ড্রেস নেই, কোনো কথা হবে না। তো আজকে দেওয়ার কথা ছিল না এগুলো, এগুলো কালকে দেওয়ার কথা ছিল, হঠাৎ দেখছি দিয়ে গেছে। তো যাই হোক, ভালো হয়েছে। আমার তো আমি ওয়েট করছিলাম জামাটা কেমন হবে, তো যদি কিছু ইয়ে হয়। আর এর সাথে হেয়ার ব্যান্ডটা ছিল, খুব ভালো হয়েছে। আর ওয়েট করছিলাম যে তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো, কোনো যদি প্রবলেম হয়, ড্রেসটা যদি না হয় তাহলে এক্সচেঞ্জ করতে পারবো সময়ের আগে। তো এই যে জামাটা খুবই সুন্দর হয়েছে। এসে বিছানাটা গুছিয়ে নিলাম, দুনিকর পাপা খাইয়ে দিচ্ছে, আমার টুকটাক কাজ ছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।